আসসালামু আলাইকুম, টেকটিউব আইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে আসলাম ফটোশপের একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটির ছবিতে রূপান্তর করা যায়। বন্ধুরা, আমরা যখন ইমো, ফেসবুক এবং মেসেঞ্জার থেকে কোনো ছবি ডাউনলোড করি, তখন কিন্তু আমাদের সেই ছবির কোয়ালিটি অনেকটাই লস হয়ে যায়, যার কোনো রেজুলেশনই থাকে না। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এ ধরনের একটা ছবিকে ফটোশপের মাধ্যমে সামান্য মাত্র কয়েকটি স্টেপ অ্যাপ্লাই করে একটি প্রফেশনাল মানের এইচডি ছবিতে রূপান্তর করা যায়। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি একটি লো কোয়ালিটির ছবিকে ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নিয়েছি। আপনারা এই কাজটি ফটোশপের যে কোনো ভার্সনে করতে পারবেন। এখন আমি যদি এই ছবিটি আপনাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন ছবিটি যত জুম করছে তত কিন্তু ফেটে, ডিপিক্সেলেট এবং ঝাপসা হয়ে যাচ্ছে। আমি যদি এই ছবির মধ্যে সামান্য কিছু টিপস অ্যাপ্লাই করি তাহলে ছবিটি এভাবে ফাটবে না এবং ঝাপসা হবে না, এবং ছবির সাইজটি কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। তো প্রথমে আমি যে কাজটা করব, এই ছবির লেয়ার থেকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। তো তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জে প্রেস করব। দেখুন, এখানে একটা ডুপ্লিকেট লেয়ার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এই উপরের লেয়ারটিকে সিলেকশন করে আমরা এখন চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে গিয়ে আপনারা এখান থেকে ইমেজ সাইজ একটা ক্লিক করে দেব। দেখুন, আমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ছবির উইড, হাইট এবং রেজুলেশন অনেক কম। তো প্রথমে আমি ছবির রেজুলেশনটিকে এখান থেকে বাড়িয়ে 300 করে দিচ্ছি, তারপর এখান থেকে উইডটি বাড়িয়ে 2000 করে দেব। দেখুন, উইডটি বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ছবির হাইটটি কিন্তু অটোমেটিকলি বেড়ে গেছে, এবং প্রিভিউতে দেখুন ছবির সাইজটি কতটা বেড়ে গেছে। এখন আমরা এই নিচের সিম্পল অপশনের এখানটাতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে প্রিজার্ভ ডিটেইল এনলার্জমেন্ট উপরের এই অপশনটি সিলেকশন করব। দেখুন, এখানে রিডিউস নয়েজটা স্লাইডার আছে, এই স্লাইডারটিকে আমরা এখন টেনে 0 থেকে 100% করে দেব। তারপর এখান থেকে ওকে করে দেব। দেখুন বন্ধুরা, এই ছবির সাইজটা এখন কতটাই বেড়ে গেছে। আমি একটু জুম আউট করে দেখাই। দেখুন, এই ছবিটা এখন আমি যতই জুম করি না কেন ছবিটা ফাটবে না এবং ঝাপসা হয়ে যাবে না। আমরা এখন এই ছবিকে আরও একটু ক্লিয়ার করব। তার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে এখানে শার্পেনে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই নিচের এই আনশার্প মাস্ক এই অপশনটি সিলেকশন করে দেব। তারপর এখানের এই ডায়লগ বক্সের স্লাইডারগুলো একটু বাড়িয়ে কমিয়ে আমরা ছবির শার্পনেসটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো প্রথমে আমি ছবির অ্যামাউন্টটাকে এখান থেকে বাড়িয়ে 75 করে রাখলাম। তারপর এখান থেকে রিডিউসটা একটু বাড়িয়ে 12 রাখলাম। তারপর এখান থেকে থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দেব, থ্রেশহোল্ডটা এখান থেকে কমিয়ে 10 করে রাখলাম। তারপর এখান থেকে ওকে করে দিলাম। দেখুন, এই আনশার্প মাস্ক করার কারণে ছবিটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে পূর্বের অবস্থাটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। আমি এখান থেকে উপরের লেয়ারটিকে অফ করে দেখাচ্ছি। দেখুন ছবিতে কতটা পরিবর্তন এসেছে। এরপর আমরা আবারও চলে যাব এখান থেকে ফিল্টার মেনুতে। তারপর এখান থেকে আদারে একটা ক্লিক করে দেব। আদার থেকে এখানে হাইপাসে একটা ক্লিক করে দেব। এখন আমরা এখানের ডায়লগ বক্সের প্রিভিউ দেখে ছবির রেজুলেশন অনুযায়ী এই রেডিয়াসটা এখান থেকে একটু বাড়িয়ে দেব। তো আমি এখান থেকে রেডিয়াসটা বাড়িয়ে 4.5 রাখলাম। তারপর এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা ছবির এই ব্লেন্ডিং মুডটাকে এখান থেকে নর্মাল থেকে এই সফট লাইট করে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ছবিতে কতটা পরিবর্তন এসেছে এবং কতটা ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমরা ছবিটা যতই জুম করি না কেন ছবিটা ফাটবে না এবং ঝাপসা হবে না। তো দেখলেন বন্ধুরা, একটি ছবিকে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে রূপান্তর করা কতটা সহজ। তো আপনারাও ঠিক এভাবে আমার মতো এই টিপসগুলো অ্যাপ্লাই করে একটি নর্মাল লো কোয়ালিটির ছবিকে প্রফেশনাল মানের এইচডি ছবিতে রূপান্তর করতে পারেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।